আমরা অধ্যায়ে ডেটা মেনুর টেক্সট টু কলাম যে কমান্ডটি রয়েছে সেটির ব্যবহার দেখব। আমাদের অনেক সময় দেখুন এক্সেল আমরা যখন কাজ করি তখন বিভিন্ন কলাম নিয়ে কাজ করতে হয় এবং কলামের হেডলাইন থাকে। আমরা দেখতে পাচ্ছি যে ইনভয়েসের সিরিয়াল নাম্বার, নেম অফ আইটেমস, কোয়ান্টিটি এবং এগুলো হচ্ছে কলামের হেডলাইন। তো অনেক সময় দেখা যায় যে অফিসিয়ালি এরকম অনেক প্রচুর হেডলাইন লিখতে হয় এবং এক্সেলের বিশেষ সমস্যা হচ্ছে যে আমি এক একটা নাম লিখে যে কোনো একটি হেডলাইন আমরা লিখছি, লেখার পরে সেটি আবার অ্যারো কি চেপে আসতে হয়, যেটা কিনা একটি ঝামেলাপূর্ণ ব্যাপার। কিন্তু এমএস ওয়ার্ডে কিন্তু এই সমস্যাটা নেই, অথচ আপনি এক্সেলেই জাস্ট এমএস ওয়ার্ডের মতো টাইপ করে এটিকে এরকম হেডলাইন হিসেবে এটিকে ট্রান্সফার করতে পারেন। তো আমরা এমএস ওয়ার্ডের মতো সাপোজ লিখছি, দেখুন আমরা লিখছি নেম, আমরা স্পেস বার চেপে ডানে চলে আসছি, সাপোজ এজ, স্যালারি, এরপরে আমরা ম্যারিটাল স্ট্যাটাস লিখছি, এরপরে ধরেন লিখছি প্রফেশন। তো সাপোজ আমরা এই হেডলাইনগুলো আমাদের এইভাবে যতগুলো প্রয়োজন হয়, আমাদের যদি 100টি হেডলাইন থাকে আমরা এভাবে খুব সহজে দ্রুতগতিতে লিখে ফেলবো প্রথম অবস্থায়। দেন এন্টার চাপবো, এরপর আমরা মাউস পয়েন্টার এই প্রথম সেলে রেখে চলে যাব ডেটা মেনুতে এবং এখানে টেক্সট টু কলাম, টেক্সট টু কলামে ক্লিক করব অ্যান্ড দেন সোজা নেক্সট বাটনে ক্লিক এবং পর্যায়ক্রমে নেক্সট বাটন এবং ফিনিশ। দেখুন কম্পিউটার অটোমেটিকলি আপনার লেখাগুলোকে হেডলাইনগুলো ছিল সেগুলো কিন্তু কলামে সে কনভার্ট করে দিয়েছে। তো এক্সেলে আমরা এই বিশেষ সুবিধাটু পাচ্ছি।